নমস্কার বন্ধুরা, আর্ট ক্লাস রুমে তোমাদের সাথে স্বাগতম। আশা করি তোমার সব ভালো আছো। আর এই গরমের ছুটিতে আমি তোমাদের শেখাতে চলেছি জল রং, কীভাবে জল রঙের বেসিক কোর্সটা কমপ্লিট করবে দেখে নাও বন্ধুরা, শিখে নাও খুব ঝটপটভাবে আর খুব সিম্পলভাবে। আমি তোমাদের শেখাবো একদম প্রথম থেকে শেষ অবধি, আমি কোর্সটা তোমাদের কমপ্লিট করে দেবো। দেখে নাও, প্রথমে আমরা সাদা একটা পেজ নিলাম, পেজটা মোটারা নিলাম, আর পেজটাকে আমি একটু জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম হালকা করে। আর সবসময় বন্ধুরা পাখা চালিয়ে জল রং কখনোই করবে না, কারণ রংটা তুমি এই জল দেওয়ার পরে হাওয়ায় শুকিয়ে গেলেই তুমি আর রংটা টানতে পারবে না। দেখে নাও বন্ধুরা কেন বলছি, আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখে নাও, পুরো পেজটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার ডিপ ব্লু আর হালকা ব্লু আর স্কাই কালার মিশ্রণে আমি কালার তৈরি করে নিয়ে দেখে নাও এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো জলটা যখন শুকনো না হলে এইভাবে দেখো না আকাশের কি মতন চারিদিকে অটোমেটিক খেলিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আমি একটু এইখানটা একটু এইখানটা একটু দিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে আকাশের রংটা হয়ে গেল। আমি স্টেপ বাই স্টেপ পুরো ছবি তোমাদের আমি শেখাবো জল রঙের। যারা নতুন শিখতে চাইছো, যারা পারছো না, এই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই শিখে যাবে। দেখে নাও, এবারে মনে আসছে হলুদ কালার নিয়ে একটু হালকা সাদা নিয়ে এর সাথে মিশ্রণ করে আমরা এবারে কমপ্লিট করে নেবো আকাশের কালারটা। দেখে নাও, আকাশে অনেক রকম কালার হবে, তুমি তোমরা পরোটাই এরকমভাবে আকাশই করতে পারো, বা একটু হালকা হলুদ দিয়ে বা বাসন্তী কালার দিয়ে খুব সুন্দরভাবে করতে পারো। আরেকটা কালার আমি শাড়িটা দেখিয়ে দেবো এই পাশটায়, সেটা একটু লাল কালার, লাল আবহাওয়া মানে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা আমি তুলে ধরবো। আগে এইটা দেখে নাও, দেখে নাও খুব সুন্দরভাবে একটু সাদা মিশ্রণ করে দেখো একটু তুলিটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কী সুন্দর মেঘের ঢেউয়ের মতন হয়ে গেছে, ভালো লাগছে অবশ্যই বন্ধুরা। আর তোমাদের এইভাবে আকাশের রংটা করবে, আর কোনো অসুবিধা হলে জানাবে, আরও নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আরও কালার করতে হয়। এনো এইভাবে দ্বিতীয় স্টেপে ফ্রেমভাবে আমি জলটা মিশ্রণ করে নিয়েছি, দিয়ে আগের জলটা দিয়ে দিচ্ছি প্লেন জল সাদা। আর ছবি সময় মনে রাখবে বন্ধুরা সবসময় পরিষ্কার জল, স্বচ্ছ জল ইউজ করবে, বেশি কালার হয়ে গেলে সেই জল আর ইউজ করবে না। দেখে নাও, এবারে একটু লাল কালার আর নিয়ে নিলাম জলটা, দেখো খুব সুন্দরভাবে এটাও মেঘের ভেলার মতন হয়ে যাবে, এরকম জলটা দেওয়া আছে চারিদিকে। দেখে নাও, একটু হলুদ লালের সাথে একটু হলুদ কালার পাঞ্চ করে নিয়ে অরেঞ্জ ভাব এসে গেল, এটা করে নিলাম। দেখে নাও, এবার একটু হলুদটা নিয়ে নেবো, শুধু হলুদের সাথে সাদাটা পাঞ্চ করে আমি এইভাবে করে নিলাম খুব সুন্দরভাবে। দেখে নাও, এটা সূর্য অস্ত যাওয়ার ভাবের মতন লাগছে। আকাশের কালারটা আমি দুরকমভাবে দেখালাম, তোমাদের যেটা পছন্দ, তোমার যেটা সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতে চাইছো সেটাই হবে। এইভাবে আকাশের কালারগুলো তোমরা করবে, দেখবে আশা করি তোমাদের সব সময় দেখবে ফলো রাখবে, এইভাবে করতে থাকলে তোমাদের ছবিটা অবশ্যই ভালো লাগবে। আরও টপিক আমি তোমাদের বলে দেবো জল রঙে কী কী করণীয়, সেগুলো নেক্সট ভিডিও আশা করি তোমাদের সব আমি জানিয়ে দেবো। দেখে নাও, একটু হালকা নীলচে ভাব করে নিলাম ওপরটায় খুব সুন্দরভাবে। দেখে নাও, এই আকাশটা দুপাশের আকাশ আমাদের কমপ্লিট করে নিয়েছি। আর আশা করি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করবে, আর নেক্সট ভিডিও তোমাদের আরও জল রং আমি তাড়াতাড়ি কীভাবে করা যায়, কীভাবে ল্যান্ডেড করতে হয় সবই আমি শেখাবো স্টেপ বাই স্টেপ। এই গরমে কেউ বাইরে বেরোবে না, সবসময় বাড়িতে থাকবে, আর বেশি করে জল খাবে, ফল খাবে, আর সুস্থ থাকবে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখনও যারা সাবস্ক্রাইব করোনি। আজকের মতন বন্ধুরা, টাটা।